সকালে খড়ার হাওড়া গাড়িটা যখন খড়ার থেকে ছেড়ে হাওড়া দিকে যাচ্ছিল শিমুলিয়ার কাছে আসতে প্রতিবয় দু তিনজন ব্যক্তি গাড়ি আটকিয়ে গাড়িতে ওভারলোড প্যাসেঞ্জার ছিল। স্টাফেরা বলে যে গাড়ি গেট খোলা যাবে নি, এত প্যাসেঞ্জার থেকে বিশেষ করে আজ সোমবার। কিন্তু ওনারা কোনো কথা না শুনে ড্রাইভারকে মারধর করে, কন্ডাক্টরকে মারধর করে। বর্তমানে ড্রাইভার হসপিটালে চিকিৎসাধীন, তার অবস্থা খুব খারাপ, স্যালাইন চলছে। আমরা এ ব্যাপারে প্রশাসনকে বলেছি অবিলম্বে দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে, কারণ সমস্যা হতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে। তার জন্য মালিক সংগঠন আছে, শ্রমিক সংগঠন আছে, প্রশাসন আছে, সেখানে অভিযোগ না করে আইন নিজের হাতে তুলে স্টাফকে মারধর করবে, গাড়ি ভাঙচুর করবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায়নি। এই নিয়ে আমাদের ঘাটাল মহকুমার মালিকদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে, শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাই আমরা প্রশাসনকে জানিয়েছি অবিলম্বে দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে, নতুবা আমরা বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব। প্রভাত পান। আমরা তার পেছির গাড়িটা ছিল যে ঘিরে দিয়েছে সব তার কথা অনেক বাদে।